দুদিন করিমগঞ্জ মন্দিরে সময় কাটালাম। মন্দিরে জোর কদমে কাজ চলছে। এই দেখুন মন্দিরের চূড়া, পুরো মন্দির ভিডিও নেওয়া খুবই মুশকিল। নাইট ভিউ, খুব সুন্দর মন্দির। আসাম বলবো না, নর্থ ইস্ট বলবো না, ভারতবর্ষের মধ্যে খুব সুন্দর একটা মন্দির হতে চলেছে। মন্দিরের কাজ সম্পূর্ণ, উৎসবের দুদিনের, আজকে একটু পরে উৎসব শেষ হয়ে যাবে। তো আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, যারা করিমগঞ্জে আসেননি দেখবেন খুব সুন্দর মন্দির হচ্ছে, নিখুঁতভাবে কাজ করা হচ্ছে। এখনও কাজ চলছে, আগামীতে আপনারা ভালো করে ভিডিও বানিয়ে দেখাবো। এখন উৎসব কাজ শেষ পর্যায়ে, এখন কীর্তন চলছে দুদিনব্যাপী, খুব সুন্দর দুদিনব্যাপী, খুব সুন্দরভাবে উৎসব হলো। আমি আজকে ভাবে আনন্দ উপভোগ করলাম। দিনের বেলা দেখলে আরো বেশি ভালো হতো, রাত্রিবেলা আপনার দেখাবার চেষ্টা করবো। খুব সুন্দর আসন বানানো হয়েছে, দেখুন। Thank you.
আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব দিবস মহা মহোৎসব করিমগঞ্জ সৎসঙ্গ বিহারে আজকে মতো এখানেই সমাপ্ত হলো। আমরা আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন। আমরা এই উৎসবকে কেন্দ্র করে অনেকে অনেকভাবে এই উৎসবকে সহযোগিতা করেছেন, প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি পরমপিতার আতুল চরণে। এবং উৎসব কমিটি প্রতি প্রত্যেকে প্রেসিডেন্ট, একটুকরি প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি প্রত্যেকে আপনারা নিষ্ঠা সহকারে কাজ করেছিলেন, এই জন্য খুব সর্বাঙ্গ সুন্দর উৎসব হয়েছে। এবার আমরা প্রত্যেকে বাড়ি যাব। আমার উৎসব কমিটির কার্যকরী সভাপতিকে বন্দে পুষ্প।